আজকে আমরা গোপালগঞ্জ জেলার সাতপার ইউনিয়নের নৌকা বাইচ দেখতেছি এবং আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। আসলে আমাদের গোপালগঞ্জ জেলায় 500 বছর পুরানো ঐতিহ্য সেই নৌকা বাইচ আর সেই আগের মতো নেই। এখন এটাকে নৌকা বাইচ না বলে ট্রলার বাইচ বললে আরও ভালো মনে হয়, কারণ এখানে যদি 10টা নৌকা আসে সেখানে 10,000 ট্রলার আসে। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে ট্রলারের জন্য কোনোভাবে নৌকা চলাচল করার সুযোগ নেই। দুই পাশে কমপক্ষে 20 লক্ষ মানুষ আজকের এই নৌকা বাইচ উপভোগ করার জন্য এসেছেন। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এবং উপভোগ করুন ঐতিহ্যবাহী সেই নৌকা বাইচ। আজকের এই নৌকা বাইচে 25টি নৌকা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে সেই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যদিও এখানের কমিটির লোকেরা অনেকভাবে চেষ্টা করেছেন যেন সেই ট্রলারগুলো নদীর মাঝখান দিয়ে না চলে বা নৌকা বাইচে বাধা সৃষ্টি না হয়, তথাপি তারা কোনোভাবে এই সকল ট্রলার আটকাতে পারেনি, যার কারণে নৌকা বাইচের অনেক সমস্যা হয়েছেন এবং নদীর দুই পাশে যে দর্শক রয়েছেন ট্রলারের কারণে সেই নৌকা বাইচ উপভোগ করতে পারেনি। এবং এখানে আমরা দেখতে পারতেছি মানুষ কিভাবে তারা সেই নৌকা বাইচ এনজয় করার জন্য ট্রলারে বিভিন্নভাবে নাচানাচি করতেছেন এবং যুবক ছেলেরা বিশ্রীভাবে নাচানাচি করতেছে, যার জন্য সেই ঐতিহ্যবাহী নৌকা বাইচ আর সেই আগের মতন উপভোগ করা সম্ভব হয় না।
Thank you.